নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। বৃদ্ধাশ্রমে দিনের পর দিন অনাহারে দিন কাটাচ্ছেন আবাসিকেরা। খাবার চাইলে কপালে জুটছে কর্তৃপক্ষের হুমকি মারধর। পানিহাটি পৌরসভার সোদপুরের ঘটনা। জানা গেছে, পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মিলনগড় এলাকায় একটি বাড়ি ভাড়া করে দীর্ঘদিন ধরেই চলছে এই বৃদ্ধাশ্রমটি। মোট 18 জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন এই বৃদ্ধাশ্রমে। কেউ চোখে দেখতে পান না, কেউ আবার ঠিক মতো হাঁটতে পারেন না, কারোর আবার বিছানা ছেড়ে ওঠবার ক্ষমতাটুকুও নেই। অসহায় অশক্ত এই মানুষগুলোকে দেখাশোনা করবার মতো কেউ নেই, তাই বাধ্য হয়েই ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। কিন্তু এখানে এসেও চরম দুরবস্থায় দিন কাটছে অসহায় এই মানুষগুলোর। এখানে থাকবার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া সত্ত্বেও খাবার চাইলে তাদেরকে হুমকির পাশাপাশি মারধর করা হয় বলেও অভিযোগ। মারধরের ঘটনায় আহত হয়েছেন দুই বৃদ্ধা। শুনুন এই বৃদ্ধাশ্রমের আবাসিক এক বৃদ্ধা অনিতা রায়ের বিস্ফোরক অভিযোগ। সমস্যা, খাওয়া পায় না, সারা জীবনের টাকা নিয়ে নিয়েছে, সব কিছু বাড়ি বিক্রি করে টাকা পয়সা সব দিয়ে দিয়েছি, 3.5 লাখ টাকা দিয়েছি। কাগজপত্র কোর্ট পেপারে লিখে দিয়েছে যে সারা জীবনের মতন আমাদের রাখবে। এই কাউন্সিলর, এই চেয়ারম্যান না, নামটা জানি না, এই মালিক এখানকার মালিক। হ্যাঁ, তারপরে বাড়ি গিয়ে আমাকে নিয়ে এসছে, আপনি সব কিছু পাবেন, ওষুধ পাবেন, ডাক্তার পাবেন, কাজের লোক পাবেন। হ্যাঁ, পাচ্ছেন? আদৌ পাচ্ছেন না, কিছু পাচ্ছি না। 2 মাস ধরে চা বিস্কুট দেয়, তাও পাচ্ছি না। কতজন আপনারা আছেন এখানে? আমরা এখানে 3 জন আছি, এই ঘরে 3 জন, কিন্তু টোটাল 18 জন আছি। কেউ টাকা পাঠায় না, একদিন খাই বিস্কুট, কোনো দিন চিড়ে, খাবারও পাঠায় না। ওরা খাবার আলাকে বলে হোম ডেলিভারি, আমাকে না বললে আমি কোথা থেকে দেবো? হ্যাঁ, আমি টাকা পাই। মালিককে ফোন করেন? মালিক ফোন ধরেই না। মালিকের বাড়ি আমাকে যে ভর্তি করেছে সে বারবার যাচ্ছে, এমন কি বলছে থানায়, আমাকে বলেছে মৌসুমি শাসিয়েছে এখানকার যে অল ইনচার্জ, সে বলেছে যদি বেশি কিছু করো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। ধমকি দেয়? হ্যাঁ, ধমকি দিয়ে আমাকে মধ্যমগ্রাম থেকে এখানে পাঠিয়ে দিল, বললো মরো ওখানে গিয়ে। আচ্ছা। হ্যাঁ, আবার এখানে এসেছিল, তবু আমি বললাম আমার তো কোনো অপরাধ নেই, বা আমি ধমকি দেয়। হ্যাঁ, ধমকি দেয়। কেন তুমি খাবার কথা বলেছো? ওই যে রিপোর্টার এসেছিলো, বলেছিলো কী কী খেতে দেয়। আমি এইটা বলেছি যে আমাদের 3 দিন নিরামিষ দেয়, বাতাসা মুড়ি। আপনারা কোনো খাবার পাচ্ছেন না? এই পাই, একদিন পাই, একদিন পাই না। জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা, ঘর পরিষ্কার, সব কাজই নিজেদের করতে হয়। দেখা তো পাওয়া যায় না, ফোন করলেও ধরেন না বৃদ্ধাশ্রমের মালিক অরিজিৎ দাস। বিছানা ছেড়ে উঠতে না পেরে ঘরের মধ্যেই মলমূত্র ত্যাগ করে ফেলেন কেউ কেউ, কিন্তু পরিষ্কার করবার লোক পর্যন্ত নেই। তার মধ্যেই বাধ্য হয়ে জীবনযাপন করতে হচ্ছে তাদের, কাতরভাবে জানালেন আর এক আবাসিক বৃদ্ধা সন্ধ্যা শেঠ। হচ্ছে এই যে খাওয়া টাওয়া ঠিক মতো দেয় না, আর এই পায়খানার এখানে এনে সব পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে, দেখুন গন্ধ, আমরা সহ্য করতে পারছি না, এই নিয়ে খুব কষ্ট হচ্ছে আমাদের, খাওয়া ঠিক মতো পাচ্ছি না গো, চা দেয় না আমাদের, 2 বেলা 1 বেলাও দেয় না কেউ। হ্যাঁ, আর আমাদের কোনো লোক নেই কে দেখার মতো করার মতো, আমরা একা একা। মালিক কিছু বলছে না গো, ওরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন। এই ইয়ে আমার বোনপোড়া, আমার বোনপোড়া গেছিলেন অফিসে, বলে পায়নি ওদের। আচ্ছা, ফোন করলে ফোন ধরে না। কি করবেন তাহলে এখন? কত টাকা দিয়েছিলেন? আমি জানি না বাবা, এটা আমার বোন পোড়া দিয়ে। অসুবিধা হচ্ছে? অনেকটাই অসুবিধা হচ্ছে। কি করব এখন? এখন চাইছি আমরা একটু ভালো মতো থাকতে পারি, খেতে পারি, কষ্ট যেন না হয়, এইটাই আমরা চাই একটু ভালো। অভিযোগ পেয়ে এদিন ওই বৃদ্ধাশ্রমের সরেজমিনে দেখতে যান পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুলু রানী দাস। পৌর প্রধানের সাথে কথা বলে অমানবিক এই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি কি জানালেন শুনুন। না, কি বলবো বলতে, আমি এসে মোটামুটি সবাইকেই জিজ্ঞেস করছি, প্রত্যেকেরই একই কথা যে আমরা পরিষেবা ঠিক মতো পাই না, বিশেষ করে ওদের যে খাবার দেওয়া বা ওদের যে স্নানের ব্যবস্থা করা, ওদের যে বিকেলে একটা টিফিন দেওয়া, এগুলো ওরা পায় না, সাবান তেল জল পায় না, বা অসুস্থ হলে তার যে একটা ডাক্তারি পরিষেবা বা চিকিৎসার পরিষেবা সেটা এরা পাচ্ছে না। আমার দেখে খুব খারাপ লাগলো, এক একজন বয়স্ক মানুষ আছে, খেতে চাইছে তারা নাকি হুমকি দিচ্ছে, বলে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। তবে আমি শুনতে পাচ্ছি যে এদের নাকি ভেরিডিসেন্ট অন্য জায়গায় নিয়ে যাবে, আমি শুনেছি যে যার বাড়ি আর কি যে ভাড়া দিয়েছে
সে আমায় বললো যে দিদি আপনাকে আসতে হবে না, আমি যে কথা বলেছি ওনার কথা ভাদ্র মাসের পরে নিয়ে যাবেন। আমি যে তাই হোক, 17-18 জন বয়স্ক মানুষ তারা খেতে পাবে না, অ্যাট এ টাইম এরা প্রচুর টাকা দিয়েছে, 4 লাখ কেউ 3.5 লাখ বলছে সবাই, আমি জিজ্ঞেস করলাম এক একজনকে, টাকা দিয়েছে অথচ তারা খেতে পাবে না, এটা তো ঠিক না। এবার আমি আজকে দেখে যাচ্ছি, দেখে গিয়ে অবশ্যই আমি আমার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যা যা করার করবে। এবার তারপরে ওরা কোথায় নিয়ে যাবে কী নিয়ে যাবে সেটাও তো আমাদের জানার বিষয়, কারণ এতগুলো বয়স্ক মানুষকে তো আর আমরা ফেলে দিতে পারবো না। আর আমরা মানবিকতার খাতিরেও এদেরকে অন্তত দেখভালের দায়িত্বটা সকলের নেওয়া উচিত। বাড়ির গার্জিয়ানরা তো টাকা দিয়ে গেছে, তারা আসে যায়, তাদের ধরো খাবার দাবার মাঝে মধ্যে দিয়ে যাচ্ছে, এরা বলছে কোনো দিন খাবার দেয় কোনো দিন দিচ্ছে না, কোনো দিন সকালে এক টুকরো রুটি দেয়, কখনো একটা বিস্কুট দিয়ে চলে, আবার হুমকি দিচ্ছে, বিকেলে তো কোনো ব্যবস্থাই নেই, মানে একটা জল খাবার বা চাটা কিচ্ছু না, তারপর রাতে কোনো দিন একটু ভাত দেয় কোনো দিন দেয় না। তো এইভাবে এরা চলবে কী করে? একটা বয়স্ক মানুষকে এত টাকা নিয়ে এসে এত শাস্তি দেওয়া হচ্ছে রীতিমতো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশও, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।